অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, অধ্যাপক সাহেব বলছেন, হুজুর আমি 2019 সালে হজে গেলাম, হজে গিয়ে আমি কাবা ঘরের সামনে নামাজ পড়ছি। খুব নেক মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড মানুষ, এই শুনছেন তো নাকি, হায়ার এডুকেটেড মানুষ এবং নামাজি মানুষ, নামাজি মানুষ। তো কাবা ঘরের সামনে উনি নামাজ পড়ছেন, উনি বলছেন, এমন সময় আমি একটা আওয়াজ শুন, একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, খুব কান্নার আওয়াজ, কান্নার আওয়াজে আমার নামাজের অসুবিধা হয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি একটা 7 ফুট লম্বা একটা নিগ্রো, সাউথ আফ্রিকান, আফ্রিকান মানুষ, নিগ্রো মানুষ, কালো চামড়া, যেগুলো আমরা নিগ্রো বলি, কারো কালো চামড়ার মানুষ, হাফসি মানুষ যেটা বলি, হযরত বেলালের দেশের মানুষ, এ ভালো করে বুঝতে পারবে। তো অনেক লম্বা চওড়া, আরে কাবা ঘরের সামনে হাত দুখানা তুলে খুব কাঁপছে, চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁপছে। তো উনি বলছেন আমার নামাজের প্রবলেম হয়ে যাচ্ছে, কানে আওয়াজ আসছে। তো উনি কি করলেন, নামাজের মুসাল্লাটা নিয়ে আরেকটু দূরের দিকে চলে গেলেন। কিছু সময় পরে উনি যখন সালামটা ফিরিয়েছে, ফিরিয়ে দেখছেন ওই মানুষটা আনন্দে লাপাচ্ছে, এতক্ষণ কাঁদছিল এবার আনন্দে লাপাচ্ছে, লাপিয়ে লাপিয়ে যাকে সামনে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে, যাকে সামনে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে। এই জড়িয়ে ধরতে ধরতে দুজন মহিলাকেও সামনে পেয়েছে, জড়িয়ে ধরেছে। এখন আরবের আইন খুব কড়া, বুঝতে পারছো, আরবের আইন খুব কড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরুব্বী আমিরা, শুনে রেখে তিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে সিভিল ড্রেসে পুলিশ ছিল, পুলিশ কোথা থেকে এসে হাজিরা দিল, ওই পুলিশ এসে মানুষটাকে তুলে নিয়ে গেল, হাতগুলোকে ধরল, ধরে তুলে নিয়ে চলে যাচ্ছে। অধ্যাপক সাহেব বলেন আমি হলাম কৌতূহলী মানুষ, কি হচ্ছে জানতে হবে, তাই পেছনে দৌড়াতে লাগলাম, তাদের পেছনে ছুটতে লাগলাম। কিছু দূর যাবার পরে দেখছি একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ব্যারিকেডের এদিকে রয়ে গেলাম, মানুষটাকে ব্যারিকেডের ওদিকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে একটা ঘর আছে, সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। এ তরুণ যুবকেরা, বেশ কিছু কৌতূহলী মানুষ কৌতূহল বশত তারা দাঁড়িয়ে আছে, দেখছে কি হয়, ঘটনাটা কি ঘটে। হে তরুণ যুবকেরা, কিছু সময় পর দেখা যায় ওই ঘর থেকে চারজন ইমাম সাহেব, কাবা ঘরের চারজন ইমাম বেরিয়ে আসলো। ওই চারজন ইমাম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সাংবাদিকরা হাজির হলো, সাংবাদিকরা এসে উপস্থিত হলো। ওই চারজনের একজন সাংবাদিকদের সামনে এসে কথা বলল, সাংবাদিক সম্মেলন করে ইংরাজি ভাষায় জানিয়ে দিলেন। অধ্যাপক সাহেব বলেন আমি সবই তাদের কথা বুঝতে পারলাম। হে তরুণ যুবকেরা, অধ্যাপক সাহেব শিক্ষিত মানুষ, ওই ইংরাজি কথাগুলো বুঝতে পারলেন, বুঝে যা বুঝলেন সেটা হলো, ইমাম সাহেব বলছেন এই মানুষটা যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে ধরা হয়েছে, এই মানুষটা জিনিস যাকে সামনে পেয়েছে জড়িয়ে ধরেছেন, এমনকি দুজন মহিলাকেও জড়িয়ে ধরেছে। এই মানুষটা, এই মানুষটার সম্পর্কে আমি বলছি, মিডিয়ার মানুষদের কাছে বলতে লাগলেন এই মানুষটা হলেন জন্ম থেকে একজন অন্ধ, বয়স হয়েছে ওনার 52 বছর, 52 বছর বয়স পর্যন্ত জন্ম থেকে মানুষটা অন্ধ ছিলেন, কাবা ঘরের সামনে হাত দুখানা তুলে কাঁদছিলেন, কি জানো চেয়েছেন, কি জানো বলেছেন, কি জানো মেঙেছেন, কি জানো চেয়েছেন, তার চাওয়াকে আল্লাহ কবুল করে ওই মানুষটার দুটো চোখ আল্লাহ ফিরিয়েছেন। হে তরুণ যুবকেরা, ওই মানুষটা পাগল হবে না তো, আর অন্যকে পাগল হতে পারে, তাই ওই মানুষটা পাগল হয়ে গিয়েছে, এই দুটো চোখ পে 52 বছর পর দুটো চোখ পে, তার কাছে আর ছেলে বলে কেউ নাই, মেয়ে বলে কেউ নাই, আনন্দে আত্মহারা হয়ে যাকে পেরেছে জড়িয়ে ধরেছে। আসলে এই মানুষটা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না, নারী দিবে ভাইরা আমার, 52 বছর পর, এটা বাস্তব উদাহরণ দিলাম, কোন গল্প কথা নয়, কোন বইয়ের লেখা কথা নয়, কোন বইয়ে পড়া কথা নয়,
2019 সালের বাস্তব কথা বললাম, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ নিশ্চয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্যায় করেছে, পাপে লিপ্ত থেকেছে, অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত থেকেছে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, লিপ্ত থেকেছে, আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসুন। মসজিদে গিয়ে সিজদায় পড়ে যান, চোখের পানি ফেলে কাঁদুন, আল্লাহ কদিন হায়াতে রেখেছো জানি না, আয় আমার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, ওরে বান্দারে কাঁদ কাঁদ কাঁদ, ওরে বান্দারে কাঁদ কাঁদ, ওরে বান্দারে তুমি কি ভুলে গেলে এই বয়সে কত মানুষের দাফন করলেন, কত মানুষের কাফন পড়াতে দেখলে, কত মানুষের জানা যায় তুমি শরীক হলে, করোনা এলো, ভূমিকম্প এলো, ঝড় হলো, তুফান হলো, আইলা লাইলা এলো, কত রকমের মুসিবত আসছে, আমার আল্লাহ তোমাকে এর পরেও হায়াতে রেখেছেন, জানি না কতদিন আমি আপনি হায়াতে থাকব, আমার আল্লাহ যেন আপনার আমার জীবনে জিন্দেগীর গোনাগুলো মাফ করে দেয়। বলো আল্লাহুম আমিন, বলো আল্লাহুম আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো কথা বললাম, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন। জুরমুল আল্লাহুম আমিন। আল্লাহর ওলিরা যে পথে চলেছেন, আপনারা আমার পীর মোরশেদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কিবলা, আমার পন্নানা জান হুজুর পীর কিবলা যেভাবে চলেছেন, পাঁচ হুজুর কিবলা, আমার নানা জান ছোট হুজুর কিবলা যেভাবে চলেছেন, আমার দাদা জান পীরনগর হুজুর পীর কিবলা যেভাবে চলেছেন, ডাঙ্গা হুজুর পীর কেবলা যেভাবে চলেছেন, বসিরহাট হুজুর পীর কেবলা যেভাবে চলেছেন, প্রতাপপুর হুজুর কেবলা যেভাবে চলেছেন, আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন, আমাদের সেভাবে আল্লাহ চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম আমিন, জোরে বলুন আল্লাহুম আমিন। ভাইরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, বিদায় নেবার আগে একটুখানি এই পাক মাহফিলের জন্য দান তুলবো। ছেলেরা অনেক কষ্ট করেছে, খুব সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, বড্ড ভালো লেগেছে, বড্ড ভালো লেগেছে, স্টেজ ছোট হোক কিন্তু সুন্দর করে সাজিয়েছে মন থেকে। আমি এটুকু দোয়া চাইবো, আল্লাহ তুমি এই ছেলেগুলোকে হেদায়েত করে দাও, নবী প্রেমী বানিয়ে দাও, নবী প্রেমী বানিয়ে দাও, নবী প্রেমী মানে নবীর সুন্নত গুলো মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ ওই ছেলেগুলো যেন সব নামাজি হয়ে যায়, সুন্নত ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলুন আল্লাহুম আমিন। আগামী বছর যাতে আবার এই ভাইয়েরা সবাই মিলে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এই পাক মাহফিল কায়েম করতে পারে, তাই আমি আটজন মানুষকে চাইবো জান্নাত হলো আটটা। জান্নাত কটা? জোরে বলে জান্নাত কটা? আটটা। আমি আট ভাইকে চাইবো 1001 টাকা করে, যিনি হাত তুলবেন প্রথম তাকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। আমার এক নম্বরে আমার ওই ভাই হাত তুলেছে, জোরে বলুন মারহাবা। দুই নম্বরে আমার ভাই, তিন নম্বরে আমার মুরব্বি সাহেব, চার নম্বরে কে আছেন বাবাজি হাত তুলে দেখান, 1 2 3 হয়ে গেছে, চার নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। আটজন চেয়েছি, জান্নাত হলো আটটা।